তো বন্ধুরা, আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে তোমার ভালোবাসার মানুষটি বর্তমানে যে এক্সে রূপান্তরিত হয়েছে, সেই মানুষটা তোমার লাইফে কীভাবে ফিরবে বা তাকে কীভাবে ফেরাবে। এই বিষয়ের উপরে আজকে তোমাদের সামনে আমি এমন কিছু কথা বলবো যে কথাগুলো এর আগে অন্য কোনো ভিডিওতে পাওনি, এ বিষয়ে আমি তোমাদেরকে গ্যারেন্টি দিচ্ছি। ইউজুয়ালি আমরা অন্যান্য যে ভিডিওগুলোতে এই সম্পর্কিত বিষয়ে, এক্স ব্যাক সম্পর্কিত বিষয়ে যে ভিডিওগুলো দেখেছি শুনেছি, তথা আমার ভিডিওতেও তোমরা অনেক টিপসকে ফলো করেছো, সেখানে কিন্তু বারবার বলা হয়ে থাকে নিজেকে কন্ট্রোল করো, কথাবার্তা কম বলো, সে মানুষটিকে রিকোয়েস্ট করো না, নিজের উপরে কাজ করো। আমিও বলেছি এবং এ সমস্ত অ্যাডভাইসের ফলে কিন্তু অনেকের লাইফে এক্স ফিরে আসে, অনেকের লাইফে এক্স ফিরে আসে না, তারা প্রচণ্ড কষ্ট পায় যে দাদা আমরা এতটা নিজেদের প্রতি কাজ করার পরও তারা ফিরে আসেনি। তো আমি সমস্ত বিষয়গুলোকে নিয়ে একত্রিত করে কিন্তু এই বিষয়টার উপর নতুন করে তোমাদেরকে ভাবাবো এবং যে ভাবনার দ্বারা তোমাদেরকে পরিচালিত করবো, যে ভাবনার দ্বারা তোমরা ভাবিত হবে, আমি গ্যারেন্টি দিয়ে বলছি তোমাদের ভাবনার উপরে কাজ করলে তোমরা গ্যারেন্টি রেজাল্ট পাবে। কেননা আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে এমন কিছু নিউ অ্যাডভাইস দেবো, নতুন করে তোমাদেরকে ভাবাতে বাধ্য করবো যে আর যা এর আগে অন্য কোনো ভিডিওতে তোমরা পাওনি, এ বিষয়ে আমি গ্যারেন্টি নিচ্ছি। কথা হচ্ছে, আমরা যখন কাউকে ইমপ্রেস করতে যাই, ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রেই প্রযোজ্য, যদি কোনো একটা ছেলে কোনো একটা মেয়েকে প্রথমত ইমপ্রেস করার চেষ্টা করে, ইমপ্রেস করাকালীন লক্ষ্য করে দেখবে আমরা কিন্তু নতুন কাউকে ইমপ্রেস করতে গেলে সে মানুষটির ভাবনা অনুযায়ী চলি। সে মানুষটার কী পছন্দ, সে মানুষটা বা সেই মেয়েটা কোন ড্রেস পছন্দ করে, সেই ড্রেস আনুপাতিক আমরাও ড্রেস পরি, সে মানুষটা যেমন জাতীয় কথা বলতে পছন্দ করে, যেমন জাতীয় কথা শুনতে পছন্দ করে, আমরা তাকে ইমপ্রেস করার জন্য তার পছন্দ মাফিক কথা বলে থাকি, তার পছন্দ মাফিক নিজেদেরকে তার সামনে প্রেজেন্ট করে থাকি, তাই তো? এভাবেই কিন্তু সে মানুষগুলোর ভাবনাকে আমি বেশি ইম্পর্টেন্ট দিয়ে থাকি যখন প্রাথমিক পর্যায়ে সে মানুষগুলোকে আমরা ইমপ্রেস করার চেষ্টা করে থাকি, ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রেই প্রযোজ্য। তা আমার একটা কথা হচ্ছে, যখন আমাদের ভালোবাসার মানুষগুলোকে আমরা ইমপ্রেস করার জন্য আমরা আমাদের ভাবনাগুলোকে দাবিয়ে রেখে বা উজ্জ্ব রেখে সামনেকার মানুষটার ভাবনাগুলোকে বেশি ইম্পর্টেন্ট দেই, তবে ভালোবাসার মানুষগুলো যখন আমাদেরকে ছেড়ে চলে যায় তখন কেন আমরা তাদের ভাবনাকে ইম্পর্টেন্ট না দিই, আমাদের ভাবনাগুলোকে বেশি ইম্পর্টেন্ট দিই? এই হচ্ছে আজকের ভিডিওর বিষয়, বা এই হচ্ছে আজকের ভিডিওর নতুন ভাবনা, যে ভাবনার দ্বারা তোমরা পরিচালিত হয়ে তোমাদের ভালোবাসার মানুষগুলোকে পুনরায় ফিরিয়ে নিয়ে আসবে। কথা হচ্ছে, যখন কাউকে ইমপ্রেস করাকালীন আমরা তাদের ভাবনাগুলোকে বেশি ইম্পর্টেন্ট দিই, যার ফলে কিন্তু সেই মানুষগুলো আমাদের প্রতি ইমপ্রেস হয়েই কিন্তু আমাদেরকে ভালোবাসতে বাধ্য হয়। আর সেই মানুষগুলো যখন আমাদেরকে ছেড়ে চলে যায় তখন কিন্তু সেই মানুষগুলো কেন চলে যাচ্ছে, তার চলে যাওয়ার কারণ সেই বিষয়ের উপর না ভেবে, সেই কারণটাকে চেঞ্জ না করে আমরা কিন্তু আমাদের দুঃখ কষ্ট যন্ত্রণাগুলোকে বেশি প্রায়োরিটি দিয়ে সেই মুহূর্তে পাগলের মতো আমাদের ভাবনার উপরে কাজ করতে শুরু করি। দেন সেই মানুষটিকে ফেরানোর জন্য আমাদের তরফ থেকে শ্রম লাগিয়ে থাকি বা অ্যাকশন নিয়ে থাকি, রিকোয়েস্ট করি, কান্নাকাটি করি। বাট কথা হচ্ছে কি, এই মুহূর্তে সে মানুষটার মাথায় কি আমাদের কাছে ফিরে আসার ইচ্ছে কাজ করছে, এরকম করে কখনো ভেবেছি? কখনোই ভাবিনি। ভাবলে পরে আজ হয়তো আমরা নিজেদেরকে অন্যভাবে প্রেজেন্ট করতাম। তো এই ভিডিও দ্বারা তোমাদেরকে আমি এই সমস্ত বিষয়ে কিন্তু কথা বলবো, যে ভাবনার দ্বারা তোমরা ভাবিত হয়ে তোমাদের ভালোবাসার মানুষটিকে তোমাদের লাইফে পুনরায় ফিরে নিয়ে আসতে পারবেই পারবে। কথা হচ্ছে, যখন কাউকে ইমপ্রেস করতে গেলে আমরা আমাদের ভাবনাগুলোকে পাশে রেখে সামনেকার মানুষটির ভাবনাগুলোকে বেশি ইম্পর্টেন্ট দিই, অনুরূপভাবে যখন আমাদের এক্স আমাদেরকে ছেড়ে চলে যায় বা আমাদের ভালোবাসার মানুষটা যখন এক্সে রূপান্তরিত হয়ে আমাদেরকে মাঝপথে একাকে ফেলে চলে যায়, সে মতো অবস্থায় আমরা আমাদের দুঃখ কষ্টগুলো বা যন্ত্রণাগুলোকে নিয়ে বেশি ব্যস্ত থাকি। বাট আমি বলবো না, এরপর থেকে যখন তোমাদের ভালোবাসার মানুষগুলো তোমাদেরকে ছেড়ে চলে যাবে বা যাদের এর পরে যাবে বা যারা চলে গেছে তারাও এই ভিডিওটিকে সম্পূর্ণ শূন্য দেখো, তোমাদের কিন্তু কাজে লাগবে। যখন চলে যাচ্ছে বা চলে গেছে তখন তুমি তোমার মনে কী চলছে, তুমি কতটা কষ্ট পাচ্ছ, তুমি কতটা যন্ত্রণায় আছো, সেটা বেশি সেই বিষয়টাকে বেশি ইম্পর্টেন্ট না দিয়ে তুমি ভাবো সে মানুষটা কেন আমাকে ছেড়ে চলে গেল। তোমার ভাবনাটাকে একদম পাশে সরিয়ে রাখো। যেভাবে সে মানুষগুলোকে প্রথমত আমরা ইমপ্রেস করার জন্য তার ভাবনাগুলোর প্রতি বেশি দৃষ্টি করি বা দৃষ্টিপাত করি, যার ফলে কিন্তু সে মানুষগুলো একটা সময় পর আমাদের প্রতি ইমপ্রেস হতে বাধ্য হয়, অনুরূপভাবে এখানেও তোমাকে ভাবতে হবে, সে মানুষটা যখন আমাকে ছেড়ে চলে যাচ্ছে আমি সে মানুষটিকে ফেরানোর জন্য তাকে রিকোয়েস্ট করে কান্নাকাটি করে সে ফিরবে না, কেননা সে মানুষটার বর্তমানে তোমার লাইফে থাকার ইচ্ছে নাই, তোমার কিন্তু সে মানুষটিকে তোমার লাইফে রাখার প্রচণ্ড ইচ্ছে। এখানে কিন্তু তোমাদের ইচ্ছের মধ্যে কিন্তু আকাশ পাতাল পার্থক্য। তোমার ইচ্ছে সে মানুষটা যেন তোমার লাইফে থাকে আর তার ইচ্ছে সে তোমার লাইফে থাকবে না। এই যে উভয়ের ইচ্ছের মধ্যে এই পার্থক্য বা এই গ্যাপটাকে কিন্তু চেঞ্জ করতে হবে বা এই পার্থক্যটার মধ্যেই পরিবর্তন আনতে হবে। আর এই বিষয়ের উপরেই কিন্তু আমরা কাজ করব। আর এই বিষয়ের উপর কাজ করতে গেলে প্রথমত আমাদেরকে আমাদের ভাবনাগুলোকে পাশে সরে রেখে সে মানুষটা যখন চলে যাচ্ছে তার চলে যাওয়ার পেছনের মূল কারণটিকে ফোকাস করতে হবে। কান্নাকাটি করা, তাকে রিকোয়েস্ট করা, তাকে ফেরানোর চেষ্টা করা, এগুলো একদম বন্ধ করতে হবে এমনটা বলবো না। অভিনয় করে হলেও কিন্তু বা নিয়ম রক্ষার্থে কিছু রুলস থেকে থাকে, নিয়ম রক্ষার্থে সে মানুষগুলোর কাছে একটু অভিনয় করেও কান্নাকাটি করে ফেরানোর চেষ্টা করো। যদি অভিনয় করতে হবে না, কেউ আমাদেরকে ছেড়ে চলে যাওয়াকালীন আমাদের চোখ থেকে অটোমেটিক্যালি জল বেরিয়ে আসে,
কিছুটা সময় চেষ্টা করো, অতিরিক্ত না, যার ফলে সে মানুষটা নিজেকে বিশাল কিছু মনে করে ফেলবে। আবার যদি একদমই চেষ্টা না করো, তার ফলে কোথাও সে মানুষটা ভাবতে বাধ্য হবে একটা সময়ের পর যে আমি তো তাকে ছেড়ে চলে এসেছি, কই সেই মানুষটা তো আমাকে ফেরানোর চেষ্টাও করেনি, এমন ভাবনা যেন তার মাথায় না কাজ করে। তার জন্য কিন্তু আমাদেরকে অভিনয় করে নিয়ম রক্ষার্থে সে মানুষটার কাছে একটু কান্নাকাটি করে তাকে ফেরানোর চেষ্টা করতে হবে। এরপর হচ্ছে আমাদের মনে কী চলছে, সে মানুষটা আমাদেরকে ছেড়ে চলে যাবে, আমরা স্বাভাবিক কষ্ট পাবো, দুঃখ পাবো, কান্নাকাটি করবো, আমাদের বেঁচে থাকতে ইচ্ছা করবে না, এটা কিন্তু স্বাভাবিক ব্যাপার। বাট আমরা তারপরে কিন্তু আমাদের ভাবনাগুলোকে পাশে রেখে সে মানুষটা কেন চলে গেলো, তার মনে বর্তমানে কী চলছে, কোন কারণের জন্য সে মানুষটার আমার প্রতি আর ইন্টারেস্ট নাই, বা কোন কারণের জন্য সে সম্পর্কটাকে এখানে একাকে ফেলে আমাকে চলে গেল, এই বিষয়টা বলছে বেশি দৃষ্টিপাত করবো। যার ফলে কিন্তু সে মানুষটা যাওয়ার কারণটাকে আমরা চিহ্নিতকরণ করতে পারবো, আর যখন সে মানুষটা যাওয়ার কারণের ওপর আমরা ফোকাস করবো বা ভাবনাটাকে এভাবে ভাবাবো, তখন কিন্তু সে মানুষটার চলে যাওয়াটাকে আমরা ধরতে পারবো এবং সে বিষয়ের উপর আমরা কাজ করব, তার মনে যে ভাবনাটা বর্তমান কাজ করছে সে ভাবনাটাকে চেঞ্জ করতে পারবো। এর পাশাপাশি নিজেদের তরফ থেকে এমনভাবে নিজেদেরকে প্রেজেন্ট করব যেন সে মানুষটা আবারও প্রথম অবস্থায় যখন তাকে ইমপ্রেস করার চেষ্টা করে আমরা সফল হয়েছি, অনুরূপভাবে এখনও কিন্তু সে মানুষটা আমাদের লাইফে ফিরে আসবে, এই বিষয়েও কিন্তু আমরা সফল হব। তাই আমাদেরকে যেটা করতে হবে, বারবার উল্লেখ করছি, আবারও উল্লেখ করব, কেননা একই কথা বারবার বলাটা উচিত না, শুনতেও খারাপ লাগে, কিন্তু একাধিকবার এই জন্যই বলতে হয় একই কথাকে, যার ফলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এবং এই বিষয়টা যেহেতু একটু উল্টো পথ, নতুন ওয়ে বলতে পারো, নতুন ভাবনার দ্বারা তোমাদেরকে আমি পরিচালিত করছি, এটা তোমাদের মাথায় ঢুকতে একটু সময় লাগবে, তাই কিন্তু বারবার রিপিট করছি। বাট কথাটাকে বুঝবে দরকার হয়, একবার ভিডিও দ্বারা বুঝতে না পেলে বারবার দেখবে। কথা হচ্ছে, যখন তোমাদের ভালোবাসার মানুষ তোমাকে ছেড়ে চলে যাচ্ছে, সেই মুহূর্তে তুমি তোমার তরফের ইচ্ছেগুলোকে পাশে সরিয়ে রাখো, দেন সে মানুষটা কেন চলে যাচ্ছে তার ভাবনাগুলোর প্রতি সম্পূর্ণরূপে প্রকাশ করো। যেভাবে মাছ ধরতে গেলে আমরা মাছের পছন্দের চারাকেই চারা হিসেবে ব্যবহার করি, আমাদের পছন্দের কোনো বিষয়কে চারা হিসেবে ব্যবহার করি না, অনুরূপভাবে সে মানুষটা চলে যাওয়াকালীন সে মানুষটা কেন চলে যাচ্ছে তার চলে যাওয়ার পেছনের মূল কারণটাকে চিহ্নিতকরণ করো, দেন সে কারণটাকে চেঞ্জ করানোর চেষ্টা করো। যদি সে মানুষটার বর্তমানে তোমার প্রতি আর ইন্টারেস্ট নাই, সেজন্য সে মানুষটা চলে যাচ্ছে, চুপ থাকো, সে মানুষটার মনে এই ইন্টারেস্টটাকে কীভাবে জাগানো যাবে সে বিষয়ের উপর কাজ করতে হবে। তাকে রিকোয়েস্ট করা যাবে না, কেননা তার ইচ্ছে থাকবে না, আমাদের ইচ্ছে রাখবো। দুজনের ইচ্ছে যখন এক হয়ে যাবে, তারও যখন ইচ্ছে জাগবে যে না আমার ফিরে যাওয়াটা উচিত, আর আমাদেরও ইচ্ছে সেই মানুষটাকে ফিরিয়ে নেব, তখনই কিন্তু অল্প পরিশ্রমেই কিন্তু কাজ হয়ে যাবে। তাই এই ইচ্ছেটার মধ্যে যে গ্যাপ, সেই গ্যাপিং সিচুয়েশনটাকে চেঞ্জ করতে হবে, তার মাথাতে পুনরায় আমাদের সম্পর্কে ইন্টারেস্ট জাগাতে হবে। আর অকারণীয়ভাবে যদি সেই মানুষটা তোমাদেরকে ছেড়ে চলে যায়, তার জন্য কিন্তু কাজ আছে, নিজেকে স্টপ রাখো। সে মানুষটার মাথায় বর্তমানে যে ভাবনা চলছে, যে ভাবনা দ্বারা পরিচালিত হয়ে সে মানুষটা অকারণীয়ভাবে তোমাকে একাকী ছেড়ে চলে গেছে, সময়ের উপর কিছুটা সময় ছেড়ে দাও, নিজের উপরে কাজ করো। সে মানুষটা কী ভাবছে, তার ভাবনা কীভাবে পরিবর্তন হচ্ছে, তার বডি ল্যাঙ্গুয়েজ, ফেস রিয়াকশন, সবগুলোর প্রতি সূক্ষ্ম দৃষ্টিকোণ দ্বারা সে মানুষটাকে অবজার্ভ করো। কেননা আজ সে মানুষটা যে ভাবনা নিয়ে তোমাদের লাইফ থেকে চলে যাচ্ছে, কাল কিন্তু সেই মানুষটার ভাবনার মধ্যে পরিবর্তন হবে। এই জন্যই বলছি, একটা সময় সে মানুষটা তোমাদেরকে বলেছিল তোমাকে ছেড়ে কখনোই যাব না, আজ সে মানুষটা তোমাকে ছেড়ে চলে যাচ্ছে, কাল সে মানুষটার ভাবনা যে আবার ভুল প্রমাণিত হবে না, এর গ্যারান্টি তুমি দিতে পারবে না। আমরা কিন্তু প্রতিটা মুহূর্তে নানান রকম ভাবনা দ্বারা পরিচালিত, আমাদের মন কিন্তু প্রচণ্ড চঞ্চল, এখন যে বিষয়টা ভাবছি কাল সে বিষয়টাই কিন্তু ভুল বলে মনে হয়, পরশু আবার মনে হয়ে থাকে না সেদিনকার ভাবনাটাই ঠিক ছিল। সেরকমভাবে কিন্তু তোমার ভালোবাসার মানুষটা আজ তোমাকে ছেড়ে চলে যাওয়াকালীন সে হয়তো ভাবছে যে তুমি তার পারফেক্ট না, সে হয়তো তোমার থেকে অন্য কাউকে ভালো ডিজার্ভ করে, বাট একটা সময় পর তার ভাবনাও কিন্তু পরিবর্তন হবে। সে যখন বাস্তবিকতার সম্মুখীন হবে বা অন্য কাউকে পেলে সে বেশি খুশি হবে, এরকম ভাবনা ভেবে যদি তোমাকে ছেড়ে চলে যায়, সে অন্য কারো কাছে যাওয়ার পরেও কিন্তু সে হ্যাপি হবে না। কেননা আমাদের এই বর্তমান সমাজে কিন্তু আমরা কেউ মহাপুরুষ না, সবার মধ্যেই কিন্তু ভুল ভ্রান্তি ত্রুটিতে পরিপূর্ণ। তাই সে মানুষটার দ্বারা যখন সে যন্ত্র হবে, কষ্ট হবে, তখনই কিন্তু তোমার লাইফে ফিরবে। তাই সে মানুষটাকে ফেরানোর চেষ্টা না করে সে মানুষটা কী ভাবছে, তার চলে যাওয়ার কারণটা কী, সেই কারণটাকে কীভাবে আমরা চেঞ্জ করবো, সেই বিষয়ের উপর আমরা কাজ করবো। এক কথায় বলতে গেলে, সে মানুষটা চলে যাওয়াকালীন আমরা আমাদের ভাবনাগুলোকে একদমই পাশে সরিয়ে রেখে সে মানুষটা কী ভাবছে, সে মানুষটার মাথা কীভাবে পরিবর্তন করা যায়, এই বিষয়ের উপর কাজ করবো, দেন সে মানুষটা গ্যারান্টি ফিরে আসবেই।